সেটি আমাদের অত্যন্ত প্রিয়, সবার সবার প্রিয়, সারা বিশ্ববাসী প্রিয় রবি ঠাকুরের একটা গান করছি। Thank you.
এবার আমি একটা গজল করছি, যেহেতু এখানে সব ধরনের অডিয়েন্স আছে তাদের জন্য করছি।
শিল্পী আজকে গান করবে, আমরা প্রাণ ভরে মন ভরে শিল্পীর গান শুনব। কিন্তু শিল্পী গানের সাথে সাথে শিল্পী সম্পর্কে আমরা কিছু জানব, যেটা আমরা অনেকেই জানি না। ছোট ছোট গল্পের মতো করে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। শিল্পী পুরো ফ্যামিলি এমন একটা ফ্যামিলি থেকে এসছে, আমরা হয়তো পরে তাদের সাথেও পরিচিত হব। মিউজিক্যাল একটা ফ্যামিলি থেকে এসছে, যেখানে বাবা মা
ছোটো ভাই বোন সবাই ছোটো ছোটো অল্প গান করে। তো মিউজিক্যাল ফ্যামিলি থেকে আসার কারণেই হয়তোবা আমরা এরকম একজন সিঙ্গারকে পেয়েছি লন্ডনে। শিল্পীর প্রথম হাতেখড়ি হয় কৃতিশচন্দ্রের কাছে বাংলাদেশে, আমি সম্ভবত যদি ভুল করে না থাকি তাহলে গাজীপুর থেকে, সত্যি হ্যাঁ। তারপরে শিল্পী ক্লাসিক্যাল করে ওস্তাদ আখতার সাদমানের কাছে, অনেক ট্যালেন্টেড একজন গুরুজন, বাংলাদেশের খুব ফেমাস একজন ক্লাসিক্যাল টিচার আখতার সাদমানের কাছে। তারপর শিল্পী এর পরও তালিম নেয় খালিদ হোসেন, জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী বাংলাদেশের, আমাদের গুরুজন শ্রদ্ধার ভাজন খালিদ হোসেনের কাছে। এরপর রয়েছে আমাদের মিউজিক্যাল স্কুল বাংলাদেশে ঢাকায় জনপ্রিয় বুলবুল ললিত কলা একাডেমিতে। তো Do not.